हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के अपन के तैरि देखो खुबी स्पेशल एक पाटीसेप्टा पिठार रेसिपी। आज के पाटीसेप्टा पिठाटा बनाब से बिस्कुटर गुड़ा दिए तैरी अपन के देखो। आमार मन है ना अपनारा क्यों बिस्कुटर गुड़ा दिए पाटीसेप्टा बनिए खेन बा जानें क्यों कखनो ये रेसिपि देखे। आमार आजकेर ये रेसिपिटी जदि आपनारा फलो करे बानान एक बार शुद्ध ये पाटीसेप्टा पिठा बनिए खान, यटार स्वाद एतटाई बेशी मजादार है जे एटार स्वाद आजीवन आपनार मुखे लेगे थाकबे। चलुन ताहले देखिनी किभाबे बिस्कुटेर गुड़ा दिए पाटीसेप्टा पिठा बनाते हैं। तार जन्य प्रथमे आमार लागबे बिस्किट। आमी एखाने किछु ड्राई केक निये निएछि। ये बिस्किटा सब जगहते खूब सहजे अवेलेबल। सबगुलो बिस्किट निब ना, आमि चारटा बिस्किटेर पिस निएछि। आर होच्छे आपनि बिस्कुटगुलो जदि एभाबे हाथ दिए चाप दें ताहले खूब इजिली गुड़ा हो जाबे। आमि एभाबे सबगुलो बिस्कुटेर चाप दिए गुड़ा करे निब। आपनादेर काछे ड्राई केक ना थाकले आपनारा किन्तु टोस्ट बिस्कुटेर गुड़ा दिएओ ये पिठाटा बानाते पारबेन, तबे ड्राई केक दिए बेशी मजादार हय। আমি চারটা বিস্কুট এভাবে গুঁড়া করে নিয়েছি, দেখুন এরকম গুঁড়া করে নিয়েছি। এমন ভাবে গুঁড়া করতে হবে যাতে কোনো রকম বড় দানা না থাকে, একদম ভালো মিহি করে গুঁড়া করে নিতে হবে। আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি ক্ষীরটা বানিয়ে নিব। ভিতরে যেই আমি ক্ষীরটা দিব পাটিসেপটা পিঠার, তার জন্য চুলার আঁচ মিডিয়াম করে এখানে আমি আধা লিটার দুধ দিয়ে জাল করছি। আধা লিটার মানে হচ্ছে দুই কাপ। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ। আর দুধটা কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে দেবেন, তাহলে নিচের দিকে লেগে যাবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি আছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ না হলে কিন্তু স্বাদ ভালো আসে না, তার জন্য চেষ্টা করবেন অবশ্যই অল্প একটু লবণ দিতে। এভাবে আমি নাড়াচাড়া করে দুধটাকে অর্ধেক করে নিয়েছি, জাল করে একদম ঘন করে নিয়েছি। যখনই জাল করতে করতে এমন ঘন হয়ে যাবে দুধটা অর্ধেক চলে আসবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি যে করে রেখেছিলাম বিস্কুটের গুঁড়াগুলো সেই বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিতে হবে। আমি আবার বলছি আমি 4 পিস বিস্কুটের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। আর বিস্কুটের গুঁড়া অল্প অল্প দিবেন আর নাড়াচাড়া করে মিশাতে থাকবেন। এতে করে কোনো লাম্পস ক্রিয়েট হবে না, দানাদার ভাব থাকবে না। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অনবরত নাড়াচাড়া করছি, কারণ তা না হলে কিন্তু আপনার নিজের দিকে লেগে পুড়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে কয়েক মিনিটের মধ্যে দেখতে পাবেন এটা অনেক ঘন হয়ে গিয়েছে। যখনই দেখতে পাবেন যে এইরকম একটা ঘন টেক্সচার চলে এসেছে তখনই কিন্তু আপনার চুলার আঁচটা অফ করে দিতে হবে। আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম ঘন হবে যে চামচে নিলে এরকম লেগে থাকবে, তখনই চুলার আঁচ অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এলাচের দানাগুলো সব ফেলে দিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে একটা বড় বল নিয়ে নিয়েছি মিক্সিং করার জন্য। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, আপনার চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, সেটা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1/3 কাপও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। 3 কাপের জন্য 1 চামচ লবণই যথেষ্ট, এর বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু লবণাক্ত হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি খাবার তেল। এখানে আমি 1 টেবিল চামচ খাবার তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো আপনার খুব সুন্দর হবে উপরের দিকে। 1 টেবিল চামচ মানে হচ্ছে কিন্তু 3 চা চামচ। তারপর আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে অল্প অল্প পানি দিব আর এটা মিক্স করব। এতে করে কোনো ধানা ভাব সৃষ্টি হবে না বা লাম্পস ক্রিয়েট হবে না। আসলে পানিটা কতটুকু লাগবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার চালের গুঁড়ার উপরে।
আপনার চালের গুঁড়ো যদি শুকনো হয় তাহলে পানিটা বেশি লাগবে, আর যদি চালের গুঁড়োটা ভেজা হয় তাহলে পানিটা কম লাগবে। আমি টোটাল মিক্স করার পর বলে দিব কতটুকু পানি এখানে আমার লেগেছে। আমি কিছুটা মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়, কিন্তু আমার ব্যাটারটা অনেক ঘন ছিল তার জন্য আমি আরও পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এখানে টোটাল 2 কাপ, তারপর আরও 1/4 কাপ পানি লেগেছে। আপনাদের পানিটা আরও কম বেশি লাগতে পারে আপনাদের চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে, কিন্তু দেখুন ব্যাটারটা ঠিক এইরকম ঘন হতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না, আবার একদম পাতলা হওয়া যাবে না। দেখুন চামচ দিয়ে উপর থেকে ঢাললে এরকম ঘন হবে। এখন আমি চুলার আঁচ একদম লো করে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর টিস্যুতে সামান্য তেল লাগিয়ে সেটা ব্রাশ করে নিয়েছি, তারপর একটা গোল চামচের সাহায্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, তারপর হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছে। এতে করে পিঠাটা অনেক বড় হয়ে যাবে, রুটিটা পাতলা হবে। তারপর আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছি যাতে করে পিঠাটা তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গিয়েছে দুই সাইডই উপর নিচে। তারপর এক পাশে আমি একটা চামচের সাহায্যে যেই আমি ঘিটা বানিয়ে রেখেছিলাম সেই ঘিটা দিয়ে, তারপর একটা স্পেচুলার সাজে ঠিক এভাবে ভাঁজ করে নিয়েছি, পাটিসাপটা পিঠার শেপ দিয়ে নিয়েছি, তারপর পিঠাটা আমি উঠিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টিস্যুতে তেল লাগিয়ে নিয়েছি খুবই সামান্য, দেখুন আমার ননস্টিক ফ্রাই প্যানে কিন্তু তেল দেখাই যাচ্ছে না। তারপর আমি ব্যাটারটা থেকে চামচের সাহায্যে অল্প ব্যাটার দিয়ে তারপর এভাবে হ্যান্ডেলে ধরে ঘুরিয়ে রুটিটা পাতলা করে নিচ্ছি। এত করে পিঠাটা খুবই বেশি টেস্টি হয় যখনই আপনি পাতলা করবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 1 মিনিটের জন্য। এত করে উপর নিচ দুই সাইড পিঠাটা হয়ে যাবে। তারপর এক পাশে যেই ঘিটা বানিয়ে রেখেছে সেই ঘিটা এভাবে লম্বাটা করে দিয়ে দেবেন, তারপর একটা চামচ বা স্পেচুলার সাহায্যে ঠিক এইভাবে পাটিসাপটা পিঠার শেপ অনুযায়ী ভাঁজ করে নেবেন আস্তে আস্তে, না হয় কিন্তু ভেঙে যাবে। এভাবে বানিয়ে নিতে হবে। আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন পিঠাটা কতটা নরম আর মজাদার, আসলে আপনার তো না খেলে বুঝতে পারবেন না মজাদার, তার জন্য অবশ্যই বাসায় বানাতে হবে আপনাদেরকে। পিঠাটা কতটা নরম আর উপরের স্ক্রিনটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। উপরের স্ক্রিন যদি আপনারা সুন্দর চান তাহলে অবশ্যই চুলার আঁচ একদম লো করে তারপর পিঠা বানাতে হবে, তাহলে কিন্তু উপরের স্ক্রিনটা এতটা সুন্দর মসৃণ হবে। আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু ছিটা ছিটা ছেদ্র ছেদ্র এরকম হবে উপরের স্ক্রিনটা, তখন দেখতে ভালো লাগে না। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনি সাথে সাথে এই নোটিফিকেশন পেয়ে যাবেন। শীত মানেই কিন্তু হরেক রকম পিঠার সমাহার। আপনারা কিন্তু চাইলে আরও অনেক রকম পিঠা বানাতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম পিঠার রেসিপি আছে, আমি ভিডিও শেষে সেই সকল রেসিপি অ্যাড করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আরও একটি পাটিসাপটা পিঠার রেসিপি আছে, সেই রেসিপিতে আমি দেখিয়েছি কীভাবে খেজুর গুড় দেওয়ার পরও দুধটা ফেটে যাবে না, সকল রকম টিপস। আমার আজকের এই রেসিপিটি হয়তো আপনারা ইউটিউবে আর কোনো চ্যানেলেই দেখেননি যে বিস্কুটের গুঁড়া দিয়ে কীভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয়। আপনারা আমি অনুরোধ করছি আপনারা এভাবে একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন যে এই রেসিপিটা কতটা বেশি মজাদার হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।